সৌরদীপ, প্রথমেই তোমাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এত ভালো ফল হয়েছে, বাড়িতে সবাই কি বলছেন, কেমন লাগছে তোমার? বাড়িতে সবাই খুব খুশি, আমিও খুশি, কিন্তু এত ভালো আশা করিনি, এত ভালো রেজাল্ট হবে আশা করিনি। এরপর সৌরদীপ কি নিয়ে পড়বে, পছন্দের বিষয় কি? পছন্দের বিষয় ম্যাথস, ওটা নিয়ে রিসার্চ করতে চাই। আচ্ছা, আর এবার কোন স্ট্রিমে পড়ার ইচ্ছে রইল তাহলে? এবার IISc ব্যাঙ্গালোরে BSc করার ইচ্ছা আছে, BSc রিসার্চ নিয়ে পড়ার ইচ্ছা আছে। আচ্ছা, এবারে এই যে তোমাদের ধরো পরীক্ষাটা হলো, তারপর থেকে এরকম একটা লকডাউনের একটা অনিয়মিত একটা পরিস্থিতি চলছে, একটা অন্য রকমের একটা অবস্থা, তো তো তার মধ্যে জয়েন্টের রেজাল্ট বেরোলো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, সকলের তো খুব একটা আশাপ্রদ হয়নি। তোমার ওভারঅল কেমন মনে হলো, এই উচ্চ মাধ্যমিকের ফলও তোমার ভালো হয়েছে, তোমার ভালো লেগেছে, সন্তোষজনক? হ্যাঁ, সন্তুষ্ট। কেমন ভাবে পড়াশোনা করেছিলে? খুব স্বাভাবিক ভাবে সৌরদীপ, সবাই এটা উচ্চ জানতে মাধ্যমিকের চাইবেন। রেজাল্টটা যতটা এক্সপেক্ট করেছিলাম সেরকমই হয়েছে। আচ্ছা, তো জয়েন্টে যে তুমি প্রথম হলে গোটা রাজ্যের মধ্যে থেকে, খুব স্বাভাবিক ভাবেই সবাই জানতে চাইবে যে ঠিক কিভাবে তুমি পড়েছিলে, কতটা মন দিয়ে পড়েছিলে, একটু যদি আমাদের ছোট করে বলো। আমি এমনি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য আলাদা করে পড়াশোনা করিনি, যেটা অল ইন্ডিয়া পরীক্ষা হয়, JEE Main, JEE অ্যাডভান্স, সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম। আর তার সাথে যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের থেকে প্রায় 1 সপ্তাহ আগে এটার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, যেমন 2017-18 এগুলো কোশ্চেন মিস করতাম। বেশ সৌরদীপ, অনেক ধন্যবাদ, এবং অবশ্যই তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক, যে উচ্চশিক্ষার কথা তুমি ভেবেছো তোমার সেই স্বপ্ন পূরণ হোক। আপাতত এই পর্যন্তই, অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাক শুধুমাত্র বিপি আনন্দে।